নিউ বাংলা সমস্যা নয় সমাধানে। কেননা তার বিশ্বাস আমাদের দুজনেরই উচিত পুরো পিরামিডের মালিকানা অর্জন করা। সে এখন আমাকে নিয়ে ঢুকে পড়তে চায় অচেনা শহরের গলিতে গলিতে, অধিবাসীদের কাছে ধার নিতে চায় স্নান ঘর। কেননা পালাক্রমে স্নানের ভেতর দিয়েই আমরা ফিরে পেতে পারি বিস্তৃত, এবং আমাদের বাড়ির ঠিকানা পুনরুদ্ধারে অন্য কোনো পথ আছে না। অতএব স্নানের সিদ্ধান্ত। কিন্তু স্নানকালে সবকিছু মনে করলেও স্নান শেষে কিছুই আর স্মরণে আসছে না। তার ধারণা মৃত্যুর পর কবর ছেড়েও উঠে আসবো আমরা, ঘুরতে থাকবো শহরতলির নির্জন সড়কে সড়কে, আর চিৎকার করে বলবো আমরা আমাদের কবর খুঁজে পাচ্ছি না। চৈত্র স্মৃতি। চৈত্র মাঠে আমাদের দেহ দুটোকে ঘোলাই শেষে চাদর বানিয়ে চেপা হয়েছিল, ইংড়ে বেরিয়ে এসেছিল জল, চুম্বনের পাশাপাশি তোমার ঘামও পান করেছিলাম, নিজেদের ছায়ার আড়ালে বসে তোমার দীর্ঘ শ্বাস পান করেছিলাম। নেমে এসেছিল সহিংস বিকেল এবং ঘন কেশ ও রাশি সহ দাও দাও ভুগছিলে তুমি। আবেগের লবণাক্ত প্রিজমের মধ্যে প্রতিসরণের ফলে সেদিকে যাচ্ছিল তোমার সর্দীয় চাকুনি তীক্ষ্ণধার হাসি। সেই পাথর গলানো রোদ ও উত্তাপে দ্বৈত অস্তিত্বের কাল্পনিক রেখাই ছিল আমাদের মাথার উপরে একমাত্র ছাদ। নিঃশ্বাস থেকে বাতাস নয়, বেরিয়ে আসছিল ঝাঁ ঝাঁ মৌমাছি। মনে আছে দূরের সরু পথ ধরে এগিয়ে যাচ্ছিল এক তরমুজ বিক্রেতা, ঠিক সেই সময় চৈত্র দিনের ছিন্ন মস্তক খসে পড়ল আমাদের পদতলে। আর একটা কবিতা পড়ব, বেশান্তর। ঘোড়ার গায়ে রং মাখিয়ে জেব্রা বানানো ছিল আমাদের পেশা, কিন্তু বংশ পরম্পরায় এই পেশার বাইরে রাজনীতি এবং ভেতরে নাশকতার ঘ্রাণ পাচ্ছিলেন রাজারা। ফলে কয়লাচালিত ট্রেনে তুলে আমাদের পাঠিয়ে দেয়া হলো নির্বাসনে। উপদেশ দেশ মহাদেশ পেরিয়ে আমরা তো চলে এলাম, এখন রং মাখব কোথায়? গল্প করার জন্য আমাদের সঙ্গে রইল কেবল মৃত ব্যক্তিরাই, বিদেহী সেই সহজনেরা ওই রাজাদেরই পূর্বপুরুষ। তারা বলল আমাদের উত্তরাধিকারেরাই এখন তোমাদের পেশায় দক্ষ, ফেলে আসা সেই ভূখণ্ডে আর কোনো ঘোড়াই থাকবে না, সব জেব্রা হয়ে যাবে। চাইলে হয়তো আমরা ফিরতেই পারতাম, কিন্তু ফিরলেও আমরা তো রং মাখাতাম কোথায়। ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব বাটনের পাশের বেল বাটনটি ক্লিক করুন। নিউ বাংলা সমস্যা নয় সমাধানে।